বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শাহিন সুমন। শাহিন সুমন একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অনেক সুপারহিট ছবির জন্ম আপনি দিয়েছেন এবং সম্প্রতি আপনি চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে। তো এই অবস্থায় চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব পেয়ে আপনি আসলে পরিচালকদের কল্যাণে কি কি করার প্ল্যান করেছেন এবং সত্যিকার অর্থে কি বাস্তবায়ন করবেন? আমি ইলেকশন করার আগেই বলেছি আমার ভোটার ভাই যারা আছেন, ভাই বন্ধু যারা আছেন, প্রত্যেকে বলেছি যে আসলে প্রতিশ্রুতি দিয়ে আমি কোনো নির্বাচন করব না। আর এই মুহূর্তে আপনার সত্যি বলছি প্রতিশ্রুতি নেই আমার কোনো, কিন্তু আমি সার্বিকভাবে সবসময় চাইব আমার প্রত্যেক সমিতির যারা মেম্বার আছেন, সম্মানিত মেম্বার, তাদের পাশে সবসময় দাঁড়াবো। আপনারা পরিচালকদের জন্য ইতিমধ্যে করোনাকালে শুনেছি কয়েকটি হাসপাতালের সাথে আপনারা পরিচালকরা যেন করোনায় আক্রান্ত হলে সেবা পায় সে ব্যাপারটা নিশ্চিত করেছেন, নিঃসন্দেহে সেটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি পরিচালকদের কি কোনো ইন্স্যুরেন্সের আওতায় আপনারা আনতে পারেন, স্বাস্থ্য বিমার আওতায় আনতে পারেন? এই মুহূর্তে আমরা অতীত হয়নি, এই মুহূর্তে আমরা করতে পারিনি এখনো, আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমি যদিও প্রথমেই বলেছি প্রতিশ্রুতি দিয়ে আমরা কোনো কাজ করছি না বা করবো না, কিন্তু কিছু তো দায়বদ্ধতা থাকে আমাদের, যেহেতু আমাদের নির্বাচিত করা হয়েছে তাদের মূল্যবান ভোটে, আমরা অবশ্যই চেষ্টা করবো যদি ওইরকম কিছু থাকে। আসলে আপনি ইন্স্যুরেন্সের কথা যেটা বলছেন সেটা আসলে আমাদের দেশের যেই রীতি আছে ইন্স্যুরেন্স মানে ফুলফিল করার আগে দেখা যায় যে এটা নষ্ট হয়ে যায়, কোম্পানির প্রতি আমার একটু বিরূপ ইয়ে আছে। কর্পোরেট ইন্স্যুরেন্স বলে একটি কথা আছে, যেহেতু মেম্বার আমরা অনেক আছি, একটা হেলথ বিমা কিন্তু করাই যায়। এটা আপনার কাছে 300 সেকেন্ডের মাধ্যমে একটি প্রস্তাব, যাতে করে পরিচালকরা আসলে দুর্দিনে বা কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারটা উপকৃত হতে পারে, এবং আপনাদের মতো পরিচালকরা যদি কোথাও বিমা করে সেটি আসলে নষ্ট হয়ে যাবার কোনো রাস্তা নেই। যখন ইলেকশনটা হলো, যদিও অনেকটাই রিল্যাক্স ছিলেন এবার ইলেকশনে, কারণ হচ্ছে আপনার পেছনে ছিল শাপলা মিডিয়া যারা 100টা ছবি করছে। শাপলা মিডিয়ার কর্ণধার FDC-তে ঢুকেই বলেছে আমার একজনই প্রার্থী, সেটি হচ্ছে শাহিন সুমন। আপনার প্রতিদ্বন্দ্বী অত্যন্ত সাংগঠনিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও সে পাস করতে পারেনি। এভাবে স্টানবাজি করে এত বড় সাপোর্ট নিয়ে পরিচালক সমিতির মহাসচিব হয়ে আসলে করবেনটা কি লাভ? আচ্ছা, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আপনার সাথে, এই কারণে যে এই 100 ছবির প্ল্যান ছিল অনেক আগে থেকেই, আর সাইনিং করা হয়েছে প্রত্যেকটা ডিরেক্টরকে আমাদের ছবি করার প্ল্যান আছে বলেই, যেহেতু আমাদের একটা নিজস্ব অ্যাপস আছে এই কারণে সিনেমা নির্মাণ করা। আর আমি সাংগঠনিকভাবে দক্ষ না হলে পরপর দুইবার মহাসচিব নির্বাচিত হতাম না। আমি আমাদের ভোটার ভাইদের ভোটে দুইবার পরপর নির্বাচিত হয়েছি এবং দুইবার ক্যারি করার পর আমি মহাসচিব পদে দাঁড়িয়েছি এবং ভোটের সংখ্যা, প্রাপ্ত ভোটের সংখ্যা অনেক বেশি, সেটা নিয়ে কোনো অহংকার নেই আমার। আর আমি আমার ব্যাপারটা জানি যে আমি আমার যারা আছেন প্রচুর ভাই বন্ধু যারা আছেন সিনিয়র থেকে আরম্ভ করে জুনিয়র, প্রত্যেকের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে, সম্পর্কে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি। সাপ্লাই মিডিয়ার 100 ছবি, অনেকে এটাকে ক্যাশ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে বা আমার সবাই তো আমার পক্ষের লোক না, তারা এটাকে ক্যাশ করছে যে আমি ওই ভোটের কারণে, তার ঘোষণার কারণে, 100 ছবির কারণে তাদের ভোট আমি ক্যাশ করতে পেরেছি, ক্যাশ করে আমি বিপুল ভোটে জয়লাভ করছি। আমি ওটাকে অস্বীকার করবো না, শাপলা মিডিয়ার 100 ছবি, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি শাপলা মিডিয়াকে, সেলিম খানকে এই অনুষ্ঠানে বসে, যে সে আমার পিছনে আছে আমার বন্ধু হিসাবে, একজন সত্যিকারের বন্ধু, যা করার দরকার সেটা সে করেছে এবং সেটাকে আমি সাধুবাদ জানাই। আর নিন্দা যারা করার তারা করবেই, আমার বিরুদ্ধে যারা বলার তারা বলবেই, প্রত্যেকে আমাকে ভালোবাসবে না। আপনার বন্ধু হোক আপনার শত্রু হোক, আমরা একসময় দেখেছি চলচ্চিত্র পরিচালক যদি সে গুণী হয় তার পেছনে প্রযোজকের সিরিয়াল লাইন ধরে যায়, কিন্তু এখন আমরা দেখি যে প্রযোজকের কথায় পরিচালকরা ভোট দেয়, প্রযোজকের কথায় পরিচালকরা নড়ে চড়ে বসে। পরিচালকের দাম কমে গেল কেন, প্রযোজকের দাম বেড়ে গেল কেন? আমি আমার ক্যারিয়ার নিয়ে বলতে পারি আপনাকে, আমি উপস্থিতের জায়গায়, সেটা হলো আমি 2003 সালে ক্যারিয়ার শুরু করেছি, প্রায় 50-এর কাছাকাছি ছবি নির্মাণ করছি এই কম সময়ে, 17 বছরে। আর প্রডিউসার আমার প্রতি আস্থা ছিল বলে প্রত্যেকে এসছে, আর আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত প্রডিউসারের পিছনে দৌড়াই না, যেটা আমার ক্যারিয়ারে নেই। প্রযোজক আমাকে আমার প্রতি আস্থা রাখেন বলে আমার কাছে আসেন, সিনেমা তৈরি করি এবং আমার সিনেমার সংখ্যা অসংখ্য এবং হিটের সংখ্যা অসংখ্য। সুতরাং আজকে প্রযোজকদের দাম কমেছে বললে যদি যেটা বলেন আপনি, সেটা যাদের দাম কম আর যাদের দাম বলে কোনো শব্দ নেই সেটা তো অন্য বিষয়, দাম থাকবে কার, যার থাকবে তার তো কমবে। আসলে দামের বিষয়টা আমি বলবো যে প্রত্যেকে দামি পরিচালক নাই এখানে, আমাদের অনেক পরিচালক আছেন, প্রত্যেকে যে একটা সৈনিক খুব ভাই হবেন, প্রত্যেকে শিব সাদিক ভাই হবেন, তাসিনুল ইসলাম ভাই হবেন, সদ্য কাজী হায়াত সাহেব হবেন, এটা হবেন না, কিন্তু সবাই হয় না। আপনি সিনেমা না শুধু, আপনি প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক কেরিয়ার থেকে আরম্ভ করে আপনার টেলিভিশন মিডিয়া বলেন, মডেল যাই বলেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু জিনিসটা আছে যে প্রত্যেকে স্টার হয় না, প্রত্যেকে সেই জায়গায় যায় না, যে চেষ্টা অব্যাহত থাকুক,
কে জানে কখন কে কোন কি